বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা নিয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। কয়েকদিন আগে সারা রাজ্যের সাথে মালদা জেলার মোথাবাড়ি থানার নয়াবাজার হাই স্কুলে পঠন পাঠন শুরু হয়েছে। স্কুল খুলতেই পানীয় জলের সমস্যা দেখা দেওয়ায় পড়ুয়াদের ক্লাস বয়কটের ডাক দেয়। ছাত্ররা অভিযোগ করে, আগে মোটর দিয়ে জল উঠত, এখন সেটা বন্ধ, বাধ্য হয়ে তারা টিউবওয়েলের জল পান করত। বর্তমানে সেই সুবিধাটাও আর নেই। বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানালে তাদের প্রধান শিক্ষক বাড়ি থেকে জল নিয়ে আসতে বলেন বলে অভিযোগ। বাথরুমে আছে, বাথরুমে ঢুকা যায় না, বাথরুমে তালা, লকডাউনের পর বাথরুমে তালা দিয়ে রেখেছি। ছেলে মেয়েরা পরীক্ষার খাতা বাড়িতে নিয়ে আসতে হয়। শিক্ষক মশাই বলছে তোমরাই নাকি তালা ভেঙে ফেলছো স্কুলে। কিভাবে পরিচালনা করছে, এত জঘন্য ভাবে পরিচালনা করছে, সেটা কোন স্কুলে চাই না। যদিও প্রধান শিক্ষক সৈফুদ্দিন আহমেদ জানান, পড়ুয়ারা টয়লেটের দরজা টিউবওয়েল ভেঙে ফেলেছে। তিনি পড়ুয়াদের বাড়ি থেকে জল আনতে বলেননি বলে জানান। অবিলম্বে টিউবওয়েলগুলি ঠিক করা হবে বলে জানান প্রধান শিক্ষক। ছাত্রছাত্রীদের অভিযোগ, স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছাত্রছাত্রীদের বাড়ি থেকে জল নিয়ে আসতে বলে, যে বিষয়ে কি বলবেন? কতদিন ধরে খারাপ হয়েছে আমি আজকে জানলাম। এই টার্মের লাস্ট 27 জুন স্কুল বসেছিল, সেই সময় কি টিউল ঠিক ছিল? অভিযোগ তো শুনিনি। আপনি স্কুলে এসেছিলেন? হ্যাঁ। তখন লক্ষ্য করেননি টিউল খারাপ ছিল না ঠিক ছিল? মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।